urboi.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাংলাদেশের জাতীয় প্রতীক ও বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্পর্কে জানব। আসুন, বাংলাদেশের জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের উপকার হলো কামরুল হাসান বর্ণনা। বাংলাদেশের জাতীয় প্রতীকের উভয় পাশে ধানের শীষ বিশিষ্ট পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটো করে তারকা। জাতীয় প্রতীকের কি কি দ্বারা কি কি বোঝানো হয়েছে তা এখানে ধরা হলো। তা হলো, পানি, ধান ও পাট প্রতীক বিশিষ্ট মণ্ডিত হয়েছে বাংলাদেশের নিঃসর্গ অর্থনীতি। এই তিনটি উপাদানের উপর স্থাপিত জলস প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য, উচ্চ আকাঙ্ক্ষা। আর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম এর ডিজাইনার AN সাহা এর বর্ণনা, জাতীয় মনোগ্রামের লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপর দিকে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে এবং উভয় পাশে দুটো করে তারকা, মোট চারটি তারকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার মূল নীতি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সকলকে ধন্যবাদ।